আমরা এসে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার অন্তর্গত বেউরঝাড়ি গ্রামে। সেখানে সংবিধান বাঁচাও অভিযান, সেখানে সংবিধান বাঁচাও অভিযান তারা করছে। সেখানকার স্থানীয় যারা নেতৃত্ব দিয়েছে তাদের কাছ থেকে আমরা জেনে নিব যে কেন তারা সংবিধান বাঁচাও অভিযান করছে। আজকে আমরা বাবা সাহেব আম্বেদকর রচিত ভারতীয় সংবিধান সে ধ্বংসের মুখে চলেছে, সেই আমরা ভারতীয় সংবিধান রক্ষার জন্য আজকে 26 নভেম্বর এই দিনটিতে গৃহীত হয়েছিল এই সংবিধান। এই সংবিধান রক্ষার জন্য আমরা আজকে গোটা ভারতবর্ষব্যাপী সকল মূলনিবাসীরা স্বতঃস্ফূর্তভাবে এই বাঁচানোর জন্য অভিযান শুরু করেছে। তার সঙ্গে সঙ্গে আমরা ওই ছোট্ট গ্রামে কালিয়াগঞ্জ থানার অন্তর্গত সেই বেউরঝাড়ি নামক গ্রামে সেখানে আমরা শুরু করেছি। আজকে আমরা সকাল 6টা থেকে এই অভিযান শুরু করেছি। এই অভিযান শুরু করাতে আমার সকল এসটিএসসি ওবিসি মাইনরিটি সকলের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। প্রায় এখানে 200 মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। আমরা সকাল 6টা থেকে এখন প্রায় 8টা বাজে, সেই 8টা পর্যন্ত আমরা সফলতা করলাম এবং ছোট ছোট বাচ্চা কাচ্চা এবং স্ত্রী পুরুষ সকলে বয়স্করা এখানে সহযোগিতা করেছেন। এই করে আমরা আমাদের অভিযান সফল করেছি। রিপোর্টার সুজিতা মাহাতো, সঙ্গে ক্যামেরাম্যান নীরেশ মাহাতো, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর, অসুর টিভি।